চলে রে আমার মন, সবাই মিলে করতালি দিয়ে, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, চলে রে আমার মন, চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, চল রে আমার মন, মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, সবাই বলছো হাতের তালিও শুনতে পাচ্ছি না আর বদনের নামটাও শুনতে পাচ্ছি না, দেখি তো আমি একটু বন্ধ করলাম, তোমরা একটু বলো শুনি, আমি বলো চলে রে আমার মন, এই বাজনা বন্ধ করো, চলে রে আমার মন, বলো মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে, বলো শুনতে পাচ্ছি না তো, আমি তো শুনতে পাচ্ছি না, এই যে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, রাধা কুণ্ড স্বামী কুণ্ড কুণ্ড স্বামী কুণ্ড গিরি গোবর্ধন যমুনার ধারে, ললিতা বিশাখায়া দি ললিতা বিশাখায়া দি যত সখী গণ জল ভরিতে যাই যমুনায় হয়ে এক মন, জলভরিতে যাই যমুনায় ভরিতে যাই যমুনায় হয়ে এক মন, যমুনার ধারে ধারে তোমাদের বন, চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমাদের বন, চল রে আমার মন ভবলি শ্যামলিয়া দি ওই ভবলি শ্যামলিয়া দি যত গাভী গণ বৃন্দাবনে উড়াই ধুলি হয়ে এক মন, স্বরূপিনী কি, জয় জয় শ্রী রাধে, তাহলে আমরা
চলে এসেছি বৃন্দাবন, এতক্ষণে মনে হচ্ছে পরিপূর্ণ মধুময় সুধা বৃন্দাবন। তাহলে আজকে বৃন্দাবনই ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছি মাগো, এই যে রাস, সবার প্রথমে বলি রাসের বানানটি কি বলুন তো, রয় আকার দন্তে সরাস, আর ওই আকারটি যদি বাদ দিই তাহলে কি হবে, রস। এবার ওই রয়ের যদি বিন্দুটা তুলে দিই মানে শূন্যটা তুলে দিই তাহলে কি হবে, বস। এবার উজ্জ্বল নীলমণি গ্রন্থি শ্রীরূপ গোস্বামীপাদ কলম দিয়ে বললেন, রসনাং সমহ রাসং, অর্থাৎ সকল রাসেরই নির্যাস হলো, সকল রসেরই নির্যাস হলো এই রাস। কারণ যখন শুকদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতকে এই রাস বর্ণনা করে শোনাচ্ছিলেন ভগবত পাঠ কীর্তনের মধ্য দিয়ে, তখন মহারাজ পরীক্ষিতকে কিন্তু আগেই বারবার করে সাবধান মন্ত্রটা জপ করতে হয়েছিল। কারণটা কি, এই রাসটা কিন্তু মাগো সামান্য নয়, এই কলিযুগের সঙ্গে বাস্তবে আমার ভগবানই রাধা গোবিন্দের রাস কিন্তু একাকার করলে হবে না। অনেকে বলে না যে ভগবান যদি এতগুলো গোপিনী নিয়ে রাস করতে পারে তো আমরা কেন পারি না, তাই না? মাগো আগে এটা বুঝতে হবে বাবা, ভগবান যে রাসটা করেছিল সেটা হলো নিষ্কাম প্রেমের রাস, তাতে কিন্তু কোনো কাম ছিল না। ভগবান রাস করেছিল দুটি কারণ, এক হলো ব্রজগোপীদের বাসনা পূরণ, আর একটি হলো ওই কামদেব মদন দেবের অহংকার চূর্ণ করার জন্য। এর মধ্যে একটি তত্ত্ব পাওয়া যায় যে সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব। সাধ্য তত্ত্ব হলো মা, কোনো বস্তুকে লাভ করবার চেষ্টা করাকে বলা হয় সাধ্য তত্ত্ব, সাধন তত্ত্ব। আর সাধ্য তত্ত্ব হলো প্রাপ্ত বস্তুকে লাভ করার হলো সাধ্য তত্ত্ব। তাহলে এখানে রাসটা করেছিলেন ভগবান, মদন দেবের কাহিনী আপনারা নিশ্চয় হয়তো জানেন, অহংকার করেছিল, পাঁচটি বাণ দিয়েছিল ভগবান কৃষ্ণচন্দ্র ব্রহ্মাকে, আর ব্রহ্মা কি করেছে সেই পাঁচটি বাণ মদন দেবকে দিয়েছে। মদন দেব মনে মনে ভাবছে বাবা এই বাণগুলো কি হবে না, শোনো এই বাণগুলো দিয়ে তুমি জগৎ সৃষ্টি করো, যেখানে তুমি পুরুষ দেখবে আর নারী দেখবে, তুমি পুরুষকে দেখলে তুমি ওই পুরুষের দেহে তীর নিক্ষেপ করবে, আর নারীকে দেখলে নারীর দেহে তীর নিক্ষেপ করবে। এবার কি হয়েছে, মদন দেব মনে মনে ভাবছে বাবা 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 যখন বলেছি তা আমাকে দিয়ে কাজটি করতেই হবে, তবে এটা যে ফলবে, এটা যে ফলবে, এটা যে সত্যি বানটা যে সত্যিকারের দিয়েছে সেটা তো আগে জানতে হবে। তাহলে পরীক্ষাটা কি করে করবো না, ওই ব্রহ্মাকেই স্বয়ং কি করেছি না, ওই বানটি ছুঁড়ে মেরেছে। যেই না বান ছুঁড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে মানে ব্রহ্মার একটি কন্যা ছিল, নাম হলো সন্ধ্যা। যেই না সন্ধ্যা সেখানেই ছিল, ব্রহ্মা কামে জর্জরিত হয়ে বাণীর জ্বালায় ছুটে গিয়ে সন্ধ্যাকে আলিঙ্গন করলেন। চিৎকার করে সন্ধ্যা বললেন, পিতা পিতা যে তুমি কি করছো, যে দেখো পিতা আমি যে তোমার কন্যা, তুমি কেমন করে আমাকে আলিঙ্গন করছো। সেই পিতা, সেদিন থেকে মা সন্ধ্যা লজ্জায় ঘৃণায় আকাশে বিলীন হয়ে গিয়েছিল, আর সেদিন থেকে আমরা কি করি না, ওই সন্ধে বেলায় তুলসী তলায় প্রদীপ দান করবার সময় সন্ধ্যাকে প্রদীপ দান করি, তাই না? ব্রহ্মা বললেন, বাবা পুত্র, ব্রহ্মা মনে মনে ভাবছি এ ভুল আমি কেন করলাম, এত বড় ভুল আমি কেন করলাম, আমার কন্যা সন্ধ্যাকে আমি আলিঙ্গন করলাম, আমি ব্রহ্মা হয়ে এত বড় ভুল করলাম। ধ্যানে বসলেন, ধ্যান করে জানতে পারলেন যে তার নিজেরই পুত্র তাকে বাণ মেরেছে। বললেন, শোনো মদন, তুমি আমাকে পরীক্ষা করেছো তাই না, বেশ তুমি আমায় পরাজিত করলে কি হবে, বৃন্দাবনে যে মদন আছে তুমি তাকে পরাজিত করতে পারবে না। চোরে না শোনে ধর্মেরও কাহিনী, পিতা তো বলেছে শুনলেই তো। এবার কি করেছে বলুন তো, না সঙ্গে সঙ্গে চলে গিয়েছে কোথায়, না দেবাদিদেব ভোলানাথের কাছে। তার আগে কিন্তু দেবরাজ ইন্দ্রের কাছেও গিয়েছিল, সেখানে গিয়েও কিন্তু কি করেছিল, বাণ মেরেছিল, গুরুপত্নী অহল্যাকে আলিঙ্গন করেছিল। এবার কি করেছে না, মহাদেবের কাছে গেছে, মহাদেব যেই না একেবারে রোষানলে তাকিয়ে দিয়েছে, একেবারে ভস্ম হয়ে গেছে, কিছুই নাই, পুড়ে ছাই হয়ে গেছে। এবার মদন দেবের স্ত্রী ছিল রতি, বললেন, ভোলানাথ আমার কি অপরাধ, আমি কেন এই সাজা পাবো, আমার স্বামীকে ফিরিয়ে দাও। ভোলানাথ কিন্তু ফিরিয়ে দিয়েছিল, তবে সেটা সবাই দেখতে পেত না, চোখে দেখা যেত না।
হ্যাঁ যাকে বলা হয় বিতনু, তাই ফিরিয়ে দিয়েছিল তবুও কিন্তু শোধরায়নি। ওই যে বলেছি না, চোরে না শোনে ধর্মেরও কাহিনী। আবার চলে গেছে বৃন্দাবনের মদনকে পরীক্ষা করতে। ওই যেদিন ভগবান কৃষ্ণচন্দ্র আমার ওই রাসলীলা করবে বলে যাচ্ছি, মদন দেব পথে দাঁড়িয়েছে, দাঁড়া কে তুমি, কে তুমি বলছে দেখো মদন, মানে মুখ থেকে বেরোচ্ছে না। হ্যাঁ মদন বলছে কে তুমি, বললে না আমি হলাম মদন, মানে মদন মানে ভগবান মদন বলছে কে তুমি, আমার পদ আটকালে কেন, না আমি মদন, না তুমি মদন, তুমি কে, বললে না আমিও হলাম মদন। তুমি মদন, না হ্যাঁ তুমি মদন হলে কি হবে, আমি হলাম মদন মোহন। বলে তুমি কেমন মদন মোহন, তোমাকে আমি পরীক্ষা করব, এখনই তোমার অহংকার আমি চূর্ণ করব। সঙ্গে সঙ্গে মাগো বাণ নিক্ষেপ করেছে। এবার বাণরা কি করছে, মনে মনে ভাবছে একবার যখন মদনের মানে গান্ডীর থেকে বেরিয়ে গেছি আর ফিরে আসবো না, কারণ ভগবানকে তো জানি কখনো পাবো না। তো এই সুযোগ যখন পেয়েছি সঙ্গে সঙ্গে বাণরা কি করলো, যে আর ফিরে আসবো না, সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে ওই বাণগুলো যেই নিক্ষেপ করেছে গান্ডীর থেকে, যেই বাণগুলো ছেড়ে দিয়েছে, তাড়াতাড়ি করে এই বাণগুলো দূরে উড়ে গিয়ে কি করলো না, ফুলের মালা হয়ে রাধা গোবিন্দের গলায় এসে পড়েছে। সবাই ব্রজগোপীরা মদনকে ঘিরে ধরলো, এত বড় সাহস তোমার, তুমি বৃন্দাবন এসেছো আমাদের মদনকে পরীক্ষা করবার জন্যে। বললেন ওগো আমার অপরাধ ক্ষমা কর, আমি যে ভুল করেছি আর আমি এমন ভুল করব না, তোমরা আমায় ক্ষমা করে আমায় ছেড়ে দাও, এই আশীর্বাদ করো যেন তোমাদের ব্রজগোপীর সাথে আমি গোপী হয়ে থাকতে পারি। আজকে সেখানে চলে গেল। এবার সেইখান থেকে বাবা এবার ওই বাণ কিন্তু যে ভগবান দিয়েছিল ওই পাঁচটি বাণ কিন্তু আর দেয়নি, তিনটি রয়ে গেল ভগবানের কাছে, ওই যেটাকে বলা হয় তিলক তত্ত্ব। এই তিলক যে ধারণ করি আমরা, এটা কিন্তু মাগো তিনটি রয়ে গেল বাণ। আর কি করলো না, দুটি বাণ ব্রহ্মাকে দিয়ে বললেন, ব্রহ্মা এই দুটো বাণে তুমি জগৎ সৃষ্টি করো, কারণ আমি দিয়েছিলাম পাঁচটি বাণ, আমি দিয়েছিলাম কিন্তু তুমি তো রাখতে পারোনি, তাই এই দুটোতেই তুমি জগৎ সৃষ্টি করো। তাই জন্যই ভগবান কৃষ্ণচন্দ্র আমার মদন দেবের অহংকার চূর্ণ করবার জন্যে আজকে রাসলীলা করলেন। তাই ভগবান কৃষ্ণচন্দ্র পুরবলীলার ভাবে বিভাবিত হলেন, মায়ের কাছে ক্ষীরসর নবনী সেবা করে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র আমার মন্দিরে শয়ন করে আছে। যেই না মন্দিরে শয়ন করে আছে মা, এমন সময় কি করলো না, ওই শারদীয়ার পূর্ণিমা তিথিতে চাঁদের শোভা ভগবান কৃষ্ণচন্দ্রের বদনে এসে পড়ল। যেই না বদনে পড়েছি ঘুম ভেঙে গেল ভগবানের। এবার কি করেছে না ভগবান কৃষ্ণচন্দ্র, এবার পূর্বলীলার কথা মনে পড়ে গেছে, নব কমে কমে অনুরাগে লালে ডগমগ হয়ে শ্রীমতী রাধারানীর বদন চন্দ্রিমার ন্যায় ইঙ্গিতে জানাইছে, হে প্রাণনাথ এসো এসো বোধ এই রজনীতে তুমি আরমণ করে ঘুমায়ে থেকো না, হে নন্দীর নন্দন কৃষ্ণ, হে যশোদার নন্দন আদুরীর দুলা, রজনী যে বৃথায় যায় প্রভু সকলের বাসনা পূর্ণ করো। তাই ভগবানের মনে পড়ে গেল পূর্ব প্রতিশ্রুতির কথা, ভগবান তারাত্রি শারদ ফুল মল্লিকা, ভগবান পিতারাত্রি শারদ ফুল মল্লিকা, বিক শরত্ব ভগবান ও
রাত্রি পূর্ব প্রতিশ্রুতির কথা মনে পড়ে গেল। এই যে ব্রজগোপীরা মাগো কাত্যায়নী ব্রত করেছিল, তারা দুই মাস ধরে ব্রত উদযাপন করেছিল কার্তিক মাস, যেটাকে বলা হয় নিয়ম সেবার মাস। তাই কার্তিক মাসে তারা ব্রত উদযাপন করি, তারা কি করেছে না অষ্টভুজা দেবীর মূর্তি তৈরি করে পুজো করছে। কেমন ভাবি কার্তায়নী মহামায়ে মহাযোগী মহেশ্বরী নন্দপূপ ছোটং দেহি পতিং মে পুরুতে নম কার্তায়নী মহামায়ে মহাযোগী নরেশ্বরী নন্দসূপ ছোটং দেহি নমামি। কার্তিক মাস মা কার্তায়নীর ব্রত উদযাপন করি, ব্রহ্ম মুহূর্তে আপনে আপনে শয্যা পরিত্যাগ করি, যমুনায় স্নান করি, তৈরি করিলেন এক সুন্দর দেবী মূর্তি অষ্টভুজা মহামায়া। মায়ের চরণে প্রণাম করে বললেন, হে মা মহামায়া, হে মা মহামায়ী যোগেশ্বরী, হে মা কার্তায়নী, তুমি আমাদের এই বর দাও যেন আমরা নন্দের নন্দন কৃষ্ণকে অতিরূপে সেবা করিতে পারি। মা বললেন, তথাস্তু, তবে আজ নয়। এবার সকল গোপীরা কি করলেন না মনের আনন্দে, মাগো আমি একটু সঠিক মিলনটা করে দেব, কারণ রাসলীলার এখন কিছুই হয়নি, অর্থ না জেনে রাসলীলা তো আমি গাইতে পারবো না, কোনো কীর্তনিয়া পারবে না। তো আপনাদের যখন এতই ব্যস্ততা তো আমাকে শেষ করতেই হবে। তো আমি কয়েকটা পদাবলী গিয়ে দিয়ে তারপরে কিন্তু আমি লীলা সমাপন করব, কারণ ঘুমটা আগে বাড়িটা আগে। হরে কৃষ্ণ। কালীতলা গ্রাম নিবাসী রাধাকান্ত চাউলিয়া 85 টাকা পুরস্কার করছেন। ওই সঙ্গে সঙ্গে ডাংরা গ্রাম নিবাসী বিমল চন্দ্র রাউত উনি 50 টাকা পুরস্কৃত করছেন। আশা করি আপনারা হরিধরন সহকারে সমর্থন করবেন। শ্রীগুরু নিদাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। জয় নিতাই বাবা, এই অর্থটা কিন্তু আমার কাছে বড় নয়, কারণ আমাদের সঙ্গে কিছুই যাবে না, হরি নামটাই যাবে। তবে আপনারা অর্থ দিয়ে যে উৎসাহিত করছেন, তো আমি যেটুকু বুঝতে মানে আমি যেটুকু চাইছি, আপনারা যদি আমাকে একটু এমন সময় সঙ্গটাই দেন এই হরি নামে, এর থেকে বেশি কিছু চাই না মা। তাই আপনারা লীলাটা সমাপন করবা পর্যন্ত একটু অপেক্ষা করুন। এই যে ভগবান ভগবান শারদীয়া পূর্ণিমাতে রাস করেছেন, এবার গোপীরা মায়ের কাছে আশীর্বাদ পেয়ে, মা কার্তায়নীর কাছে আশীর্বাদ পেয়ে কি করেছি না সকল গোপীরা জলকেলি করতে নেমে গেল মনের আনন্দে যমুনায়। এবার কি করেছে না ওই ওপরে মানে নদীর পাড়ে কি করেছে যমুনার পাড়ে বসনগুলো খুলে রেখেছে। ভগবান কৃষ্ণচন্দ্র কি করেছে না ওই কদম্ব বৃক্ষের ওপর বসে আছে, সকল বস্ত্রগুলি হরণ করে নিয়ে কি করলেন ওই গাছের ডালের ওপর রেখেছে। এবার কি করেছে না সকল গোপীরা জলকেলি করছে আর ভগবান মুরলী বাদন করছে। যেই না মুরলী বাদন করছে হঠাৎ করে সকল গোপীরা চমকে উঠল, হে কি এমন ভাবে মুরলীর সুর, কোথা থেকে আসছে, হে কি হঠাৎ করে লক্ষ্য করলো বসন নাই, কোথায় গেল আমাদের বসন, কোথায় গেল, হায় 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 কি করে আমরা এবার পাড়ে যাব। সকলে দর্শন করছি না গাছের ওপর বসে আছি। যেই না দর্শন করলেন সঙ্গে সঙ্গে গোপীরা বলছি, ওহে চোরের চূড়ামণি, এই যে লম্পট, তুমি ব্রজগোপীর বসন চুরি করেছ। শাস্ত্রে বললেন, ব্রজের প্রসিদ্ধ নবনীত চৌরং ব্রজঙ্গনানাং সর্বস্ব দুকুল চৌরং চৌরাগ্র সপুরুষং তং নমামি।
ব্রজগোপীর ঘরে ঘরে তুমি নবনী চুরি করে খাও, আর এখন কিনা তুমি আমাদের বসন চুরি করেছো। ভগবান বলছে, দেখো তোমরা বৃথাই আমাকে দোষারোপ করছো, আমি কি করব বলো? আমি তো শুনলাম তোমরা নাকি আমায় প্রতিরূপে পেতে চাও। যদি আমায় প্রতিরূপে পেতে চাও তাহলে কেন তোমাদের লজ্জাটাকে এখনো আমায় সঁপে দাওনি? ষোলো আনা যদি তোমরা পরিপূর্ণ করে আমায় না দাও তাহলে কেমন করে আমি তোমাদের বাসনা পূর্ণ করব? দয়াময় ভুল করেছি, তোমার কাছে আমরা সকল কিছু সঁপে দিয়েছি। প্রভু আত্মসমর্পণ করি তোমার চরণে, সব সঁপে দিলাম, তুমি শুধু আমাদের বাসনা পূর্ণ করো। বেশ, তবে আজ নয়, শারদীয়ার পূর্ণিমা তিথিতে আজ হলো সেই দিন। এটাই হলো সেই তিথি মা যেদিন ভগবান রাস করেছিল। তাই ভগবান আজকে মায়ের কোলে ক্ষীরসর নবনী সেবা করি, চন্দ্র শালিকায় কি করেছে নাই চাঁদের সেবা দর্শন করছি। যেই না দর্শন করছি তাড়াতাড়ি করে মনে পড়ে গেল, এবার মুরলিটি নিয়ে কি করেছে না চলে যাচ্ছি বৃন্দাবনে বনপথ ধরে, যেখানে রাসলীলা মগ্ন স্থানে যেখানে রাস হবে, তাই না? তা বনের শোভাটা কেমন ছিল, সেই বনের শোভাটা কেমন ছিল? অগ শারদ চন্দ্র পাবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে আহারে আহারে গোবিন্দ সেবায় লাগবো বলে, আজ যেন তুমি আমাদের মধু পান করে আমাদের এঠো করে দিও না। ভ্রমর বলছে, ওরে আজ আর মধু পান করবো না, কেন জানিস? তোরা গোবিন্দ সেবায় লাগবি, তবে সাবধান, যেভাবে আজকে ছয় ঋতুর ফুল একসাথে ফুটে আছিস দেখিস, দেখো যেন মধু ঝরে পড়ো না, দেখো যেন
দেখো যেন মধুর এবার ভগবান কৃষ্ণচন্দ্র আবার এই যে মধুর ঝরে পড়ো না মাগো এরও অর্থ আছে সময় তো নাই আমাদের মতো জীবকে বলছে আমাদের মতো জীবকে বলছে দেখো সংসারের মধু পান করতে করতে যেন তোমরা ঝরে পড়ে যেও না গোবিন্দ সেবায়ও লেগো এই দেহটা যেন গোবিন্দ সেবায় লাগে মাগো শুধু রাস শুধু শুনলে শুধু পদ শুনলে তো আর হবে না ভগবান রাস করেছিল গোপীদের নিয়ে একটু নেচে নিলাম হ্যাঁ কিন্তু তা নয় মা প্রত্যেকটা পদ প্রত্যেকটা অক্ষ মানে অর্থ রয়েছে এই শব্দগুলো আগে বুঝতে হবে তা রাস গাইতে গেতে সারা রাত কেটে যাবে তো সে তো সময় হবে না তো সঠিক বলছি ভগবান কৃষ্ণচন্দ্র এবার রাস করবে বলে কি করেছে না বনে চলেছে এবার বনে গিয়ে এবার মুরলি বাদন করেছে হে রত রাতি ওই ছন ভাতি হে রত রাতি ওই ছন ভাতি শ্যাম মগন মদন বালি রে এ এ হে রত রাতি ওই ছন ভাতি রাতি ওই ছন ভাতি শ্যাম মগন মদন বাতি রে শ্যাম মগন মদন বাতি মদনের তত্ত্বটা বললাম তাই না এখানে ভগবান কৃষ্ণচন্দ্র মুরলি বাজাচ্ছে মুরলি বাজিয়ে গোপীদের সকলকে কি করলেন না আহ্বান করলেন ও গো মুরলি গগন পঞ্চমতা আজ ফুলবতি চিতা চরণি রে ফুলবতি চিতা চরণি রে ফুলবতি চিতা চরণি রে ফুলবতি চিতা চরণি রে হে আহারে 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 চুরি করিল চুরি করিল আজ চুরি করিল শ্রবণ করে সকল গোপীর মন চুরি হয়ে গেল মা এবারে সকলে কি করলেন না চলে গেল রাসলীলার স্থানে কিন্তু সবাই কিন্তু মা যেতে পারেনি কারণ বৃন্দাবনে কোন কোন স্বামী ছিল বৃন্দাবনে কেন আমাদের ইহজগতেও আছে এই যে এতক্ষণ সকলে বসে আছেন অনেকের ঘরে স্বামী কি ব্যাপার কীর্তন শুনছো এতক্ষণ ধরে হ্যাঁ তাই না তো বৃন্দাবনে কিন্তু তেমন ছিল স্বামী তাই না বৃন্দাবনে ছিল কৃষ্ণ বহির্মুখী স্বামী আর কৃষ্ণ উন্মুখীর স্বামী যারা কৃষ্ণ বহির্মুখী স্বামী তাদের স্ত্রী কি করেছে না সেই গোপীরা যখন সুন্দরভাবে সেজেছে রাসলীলা যাবে এবার কি করেছি সুন্দরভাবে যেই স্ত্রী সাজছে সঙ্গে সঙ্গে বলছে এই এত রাতে কোথায় যাবে হ্যাঁ আরে কোথায় যাবে সে কি বলছে রাস করতে বলছে কোথায় যাবে বলছে স্বামী যে স্বামী কোথায় যাব জানো আমি যাব আমার স্বামীর কাছে কি বললি কলঙ্কিনী বিচারিনী কুলোটা আমি তো তোর স্বামী আমি তোর স্বামী থাকতে থাকতে তুই আবার যার কাছে যাবি সেও তোর স্বামী বলি একটি রজনীতি কয়জন স্বামীর বাসনা পূর্ণ করবি যেই না বলেছে মা সঙ্গে সঙ্গে গোপী বলছে যোগু সে যে শুধু আমার স্বামী নয় শোন শুনতে চাই না তোর পিতা অগ্নি সাক্ষী করি তোর সাথে আমার বিবাহ দিয়েছিল তোর পিতা অগ্নি সাক্ষী করে তোর দেহটার সাথে আমার বিবাহ দিয়েছিল তাই তোর সকল কিছুতেই শুধু আমার অধিকার সেই গোপী বলছে হ্যাঁ স্বামী তুমি ঠিক বলেছ আমার পিতা অগ্নি সাক্ষী করি এই দেহটার সাথে তোমার বিবাহ দিয়েছিল আমার এই দেহর সাথে তোমায় বিবাহ দিয়েছি কিন্তু জানো আমার দেহটার সাথে বিবাহ দিলে কি হবে একটি জিনিস কিন্তু আমি তোমায় দিইনি কি সেটা সেটা হলো মন বেশ তাহলে মনটা আমায় দিই
সেটা তো আর দিতে পারবো না, সেটা তো বহুদিন আগে ছোটবেলা থেকেই তার চরণে সঁপে দিয়েছি। মন তো একটাই, কেমন করে দিই বলো? বেশ, মনটা যদি তুই তাকে দিয়ে রেখেছিস তো কেমন করে তুই যাস তোর এই পরপতি ভজনী সেটা আমিও দেখব। তাই কি করলে না, সঙ্গে সঙ্গে হাতটা ধরি, তাড়াতাড়ি করে হাত ধরে কি করেছে মা, একেবারে ঘরের ভেতর বন্ধ করে দিয়েছে সব কুলোটা। বিচারিনি পলঙ্কিনী, এতটুকু লজ্জা নেই? তুই আমার স্ত্রী হয়ে যাবি কিনা পরপতি ভজনী? শোন, যদি রাসমগ্ন স্থানে যেতেই হয়, তোকে যদি ভগবানের কাছে যেতেই হয়, কোন ভগবান, কে সে ভগবান, তোকে আমি ঘরের মধ্যে বন্ধ করে দিলাম, যা এবার কেমন করে তুই তোর পরপতির কাছে যা। কাঁদছে বলছে স্বামী, সে যে শুধু আমার নয়, আমার স্বামী, তোমার স্বামী, সারা জগতের স্বামী। তাই তুমি যখন আমায় যেতে দিলে না, ঘরের ভেতর বন্ধ অবস্থায় কাঁদছে আর ডাকছি, প্রভু গো তুমি কি আমায় কৃপা করবে না, দয়াময় দেখা দাও। গোপী কাঁদছে আর ভগবানকে ডাকছি, তুমি যদি ভগবান, তুমি যদি ভগবান, ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দা ও গো দয়া, তবে কেন দুঃখ দা, যদি তুমি ভগবান, ভক্তির প্রাণ, তবে কেন দুঃখ দা, হে দয়া মোর, তবে কেন মাগো। সেই গোপী কি করলেন, নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদছে, এমন সময় ভগবান কি করলেন না, সবার আগে সেই গোপীকে কৃপা করলেন, দেহটা পড়ে থাকলো কিন্তু নতুন রূপে, নতুন কলেবরে তাকে নিয়ে চলে গেল, নতুন কলেবর ধারণ করি রাসমঞ্চে নিয়ে চলে গেল। শাস্ত্রে বললেন সকল গোপীর আগে পাইল সে রামা, গোবিন্দ দাসেতে বলে কি দেব উপমা। তাই এবার সকলে মুরলি বাদন শুনি, সকলে ছুটে চললেন, কেমন ভাবি, ও গোপি ছুরি দেহ নিজ দেহ, ছুরি দেহ নিজ দেহ, আবার এক নয়নে কাজল লেহ রে, এ 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
रंजित कंकन कुंडल छंद निबी कबंद छंद निबी कबंद शिथिल छंद निबी कबंद बेग धावत युवती बृंद आरो कि बोलें तत हि बेली सौखिनी मेली केह काह के पथ ना हेरी কেউ কারোর দিকে চাইছে না মা সবাই মিলে ছুটে চলেছে এরপর আরো কি বললেন বিপিনে মিলল গো কোনারে বিপিনে মিলল গো কোনারে বিপিনে মিলল গো কোনারে বিপিনে মিলল গো কোনারে হেরি হাসো তো মুড়নি ভারি রে এ এ বিপিনে মিলল গো কোনারে বিপিনে মিলল গো কোনারে কাহাতরো কোনারে লে এবারে নিরকি বয়ানে পুছো তো বাত সকলে কুশলে আছেন তো কি গো মায়েরা সকলে কুশলে আছেন হরি বল মা গো কোথায় যাচ্ছেন জানি তাই কোথায় যাচ্ছ সংসারে খুব সুখ না রাধা গোবিন্দের যুগল না দেখে যেতে হবে বলে আর কি কাজ হ্যাঁ যেটা শোনা যে চঙা কান আর কুলনি কান আছে না এক কান দিয়ে শুনলাম আর এক কান দিয়ে বের করে দিলাম হ্যাঁ যাই হোক এবার কি করেছে মা মন দেখে শুনছেন শুনছেন মনে হচ্ছে না তো যাই হোক এবার ভগবান কৃষ্ণচন্দ্র কি বলছে আমি আপনাদের বলছি আপনারা কি সকলে ভালো আছেন কতটা ভালো অনেকটা ও তাহলে এখানে কেন এসেছেন কি জন্য এসেছেন মা গো এটা ভগবান কৃষ্ণচন্দ্র গোপীদের বলছে সুস্বাগতম মহাভাগ সুস্বাগতম ব্রজ সুন্দরীগণ কি ব্যাপার সকলে বনে এসেছো জি সকলে ভালো আছো তো সঙ্গে সঙ্গে বলছি সকল গোপীরা বলছে হ্যাঁ আমরা সবাই ভালো আছি তা ভালোই যদি আছো তাহলে এমন কখন বনি এমন গভীর রজনীতে কেন এসেছো হ্যাঁ তোমরা না সতী নারী তা সতী নারী হই এমন সময় যদি বনি আসো লোকে কি ভালো বলবে লোকে তো কলঙ্কিনি বলবে কুলোটা বলবে শোনো শোনো তো না ঘরে ফিরে যাও সঙ্গে সঙ্গে ভগবান মন বলছে এই যে গোপী পাও হে গোপী পাও হে গোপী কিসে লাগি আইলা গগনে বনে হে কহে গোপী কিসে লাগি গগনে বনে দেখো দেখো চলে যাও দেখো গোপী দেখো নিজ ঘর গো গোপী কি সে লাগি আই লাগো কোন কোনে কহে গোপী কি সে লাগি গহন বনে সতী
নারী পতি যে হয় বলেন শোনো সতী নারীর পতি কি হয় পর্বতের চূড়ো আর অসতী নারীর পতি কি হয় ভাঙা লাভের গোড়া তাই না তাহলে তোমরা যে বনে এসেছো তোমরা এই গভীর রজনীতে বনে এসেছো কিসের জন্য তোমাদের কি ঘরে ডাকাত পড়েছে না 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 আমার মনে হয় তোমরা এই শারদীয়ার পূর্ণিমা তিথিতে চাঁদের শোভা দর্শন করতে এসেছো আর যদি তা না হবে তাহলে কি তোমাদের ঘরে ডাকাত পড়েছে কি হয়েছে চোর এসেছে কি হয়েছে তোমাদের কিছু তো বলো কি হয়েছে এই যে গোপী তোমাদের কি ঘরে আগুন লেগেছে যেই না বলছি মা গো ব্রজ গোপীরা সকলে মনে মনে ভাবছি কি কথা বংশীর ধ্বনি করে মুরলি বাদন করে আমাদের ঘর থেকে বনে টেনে এনেছি এখন বলছি আমরা কেন এসেছি এক গোপী সহ্য করতে না পেরে কি বলছি ব্রজ গোপী গো এক গোপী বলছি ব্রজ গোপী বলছি শোনো শোনো সত্যি আমাদের ঘরে আগুন লেগেছে তবে কোন আগুন জানো সকালে আগুন লাগলে নেভানো যায় বিকালে আগুন লাগলে নেভানো যায় কিন্তু যদি কারো ঘরে ভরা দুপুর বেলা কৃষ্ণ প্রেমীর আগুন লাগে সে আগুনে তো তুমি বিনা নেভানো যায় না ও গো প্রভু যদি বার্ধক্যে যদি শৈশবে কালে আগুন লাগে সেই আগুনে নেভানো যায় যদি বা বৃদ্ধকালে আগুনে লাগে সেই আগুনে নেভানো যায় কিন্তু যদি কারো ভরা যৌবনে কালে আগুনে লাগে সেই আগুনে তো তুমি বিনা নেভানো যায় না ওগো বধূ আমরা যে এসেছি সকল কিছুই তুমি জানো কেন এসেছি জানো যে আগুন আমাদের ঘরে লেগেছে শৈশব থেকে এখনো সে আগুনে জ্বলছি সে আগুন তো তুমি ছাড়া কেউ নেভাতে পারে না কিন্তু বলো তো দয়াময় বলছে হ্যাঁ গো আমরা বনে এসেছি কিন্তু তুমি কেন এসেছো গোপীরা ভগবানকে জিজ্ঞাসা করছে তুমি কেন এসেছো বলেছে আমি এসেছি আমার প্রয়োজনে বলছে শ্যামনা গো তুমি যদি তোমার প্রয়োজনে আসো তবে একটু ছোট্ট করে বলি এক দেশে এক ব্রাহ্মণ ব্রাহ্মণী থাকতো তাদের কেউ ছিল না এবার ভিক্ষা করে তাদের জীবন চলত বলে ভিক্ষাই তনু রক্ষা তা ভিক্ষা যখন করতেই হবে ব্রাহ্মণ চলে গেল ভিক্ষায় ব্রাহ্মণী বলছি ব্রাহ্মণ তুমি যে চলে যাবে স্বামী আমি কি নিয়ে থাকবো শোনো ব্রাহ্মণী তোমাকে আমি একটি চিত্রপট দিয়ে যাচ্ছি এই চিত্রপট তুমি নিয়ে থেকো যখন আমি ঘরে ফিরে আসবো আবার তখন এই চিত্রপটটাকে সরিয়ে রেখো এবার বহুদিন পর ব্রাহ্মণ কিন্তু ভিক্ষা করে ঘরে ফিরছে একেবারে ঝোলা ভর্তি করে তাহলে এবার গোবিন্দ বলো তো ব্রাহ্মণ যখন ঘরে ফিরে আসছি ব্রাহ্মণীর করণীয়টা কি গোবিন্দ বলছে কেন কি আবার করবে সেই ব্রাহ্মণকে চিত্রপট দূরে রেখে দিয়ে ব্রাহ্মণকে বরণ করে নেবে ব্রজগোপীরা বললেন গোবিন্দ তোমার কথায় তুমি ধরা পড়ে গেলে শোনো গোবিন্দ আমরা এসেছি বলো তো তুমি কেন বনে এসেছো ওই হে পরম ধর্মী এই যে চোরের শিরোমণি লম্ব তুমি আমাদের বলছো ধর্ম শিখাও হে ওহে পরম ধর্মী ধর্ম শিখাও হে পরম ধর্মী ধর্ম শিখাও হে শোনো তুমি আমাদের ধর্মের কথা শোনাচ্ছ চোরের মুখে ধর্মের কথা শোভা নাকি পায় গো পরম ধর্মী হে ধর্ম শিখা হে ওহে পরম ধর্মী হে ধর্ম শিখা তুমি আমাদেরকে বনে ডেকে এনে
আমাদেরকে ধর্মের কথা শোনাচ্ছো? হ্যাঁ, যেই না বলেছে ভগবানে বলছে, শোনো গোপী, আমি তোমাদের একটু পরীক্ষা করেছিলাম। কি পরীক্ষা করেছো? না তোমরা যে আমায় ভালোবাসো, তোমাদের ভালোবাসা কতটা আসল কতটা নকল। কি দেখলে দয়াময়? কি আর, পুরোটাই আসল, একটুও নকল নেই। এবার শ্রীমতী রাধারানী কি করেছি না, ওই রাস লীলার স্থানে আসবার জন্য সখীদের নিয়ে সাজছি। কেমন ভাবে